দের ভিউয়ার্স, আরিয়ান্স ফিনটেকের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুহদী ইসলাম আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে প্রজেক্ট নিয়ে আলোচনা করব এবং কুইকবুকে প্রজেক্টে কীভাবে ইনকাম এবং এক্সপেন্স শো করে সেই বিষয়টা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল আজকে এই ক্লাসে দেখিয়ে দেব। তো কুইকবুকে প্রজেক্ট দেখার আগে আমরা একটু জেনে নিই আসলে প্রজেক্টটা কী। প্রজেক্ট হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট একটা কাস্টমারের কাছ থেকে তাকে সার্ভিস দিয়ে অথবা তার কাছে পণ্য বিক্রি করে ইনকাম করা বা রেভিনিউ আর্ন করা। প্রজেক্টের একটা ভালো উদাহরণ হতে পারে, ধরে নেন আমি একজন ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসায়ী বা আপনি একজন ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করেন। এখন আপনার কোনো একটা কাস্টমার্সের বার্থডে পার্টির একটা ইভেন্ট ম্যানেজমেন্টের একটা কন্ট্যাক্ট আপনার হলো। এখন এই বিষয়টা কিন্তু আপনার একটা প্রজেক্ট বেস ইনকাম, কেননা এখানে আপনি ওই বার্থডে পার্টি অ্যারেঞ্জ করার জন্য, ওই বার্থডে পার্টির ইভেন্টটা আপনি ম্যানেজ করার জন্য আপনি তার কাছ থেকে এককালীন একটা রেভিনিউ কন্ট্যাক্ট হবে, একটা রেভিনিউ পাবেন। বিনিময়ে আপনাকে তার যে বার্থডে পার্টির যত এক্সপেন্স আপনার কন্ট্যাক্ট অনুযায়ী সবগুলো খরচ বা সবগুলো ইভেন্টই কিন্তু আপনার থেকে করতে হবে এবং সেগুলো ম্যানেজ করতে হবে। এখন কন্টাক্টের যত টাকা রেভিনিউ থাকবে, মানে কন্টাক্টের আপনি কন্ট্যাক্ট করে তার কাছ থেকে পাবেন এই ইভেন্টটা ম্যানেজ করার জন্য, এবং যত খরচ হবে এই বার্থডে পার্টি ম্যানেজ করার জন্য, এই দুইটার যে ডিফারেন্স সেটা হলো আপনার জন্য নেট প্রফিট। ওকে, এখন কুইকবুকে আসলে এই প্রজেক্ট বেস অ্যাকাউন্টিং এর খুব চমৎকার একটা রিফ্লেকশন আমরা দেখতে পারি, বা এই সমস্ত পার্টিকুলার শর্ট টাইমের জন্য একটা ইভেন্ট ম্যানেজ করে যে আমার রেভিনিউ হয় বা এখানে যে এক্সপেন্স হয় সেটাকে কুইকবুকে প্রজেক্টের মাধ্যমে রেকর্ড করতে হয়। এর একটা বড় সুবিধা হলো যে আপনি পার্টিকুলার ওই শর্ট টাইম যে ইভেন্ট, ওই ইভেন্ট থেকে পার্টিকুলার ওই ইভেন্ট থেকে আপনার কত টাকা আপনার রেভিনিউ, আপনার ইনকাম হলো, জেনারেট হলো, এবং সেখানে ওই ইভেন্টটা ম্যানেজ করতে আপনার কত টাকা খরচ হয়েছে এবং আপনি নেট কত টাকা আসলে ওখান থেকে আপনার প্রফিট হয়েছে ইত্যাদি বিষয় আপনি প্রজেক্ট থেকে জানতে পারেন। এতে কি হয়, আপনি পরবর্তীতে প্রজেক্টগুলো নিয়ে আপনি খুব অ্যানালাইসিস করতে পারেন ভালো মতো, এবং সেখান থেকে আপনি কার্যকারী ডিসিশন নিতে পারেন। এখানে আরেকটা বিষয় মনে রাখা ভালো যে প্রজেক্টে আপনার যে এক্সপেন্স রেভিনিউ যে বা নেট প্রফিট আপনি দেখেন, এটা কিন্তু আপনার আবার যে গ্লোবাল কুইকবুকের যে আপনার অ্যাকাউন্ট, সেই পার্টিকুলার গ্লোবাল অ্যাকাউন্টে কিন্তু আবার ঠিক হিট করবে, এবং এটা আপনার কুইকবুকে আপনার টোটাল প্রফিট এবং টোটাল এক্সপেন্স ইনকামেও কিন্তু সেটা অ্যাড হবে। অ্যাডিশনালি পার্টিকুলার সেই ইভেন্টে বা প্রজেক্টে আপনার কত টাকা লাভ লস হলো, কত টাকা রেভিনিউ এক্সপেন্স হয়েছে, নেট লাভ হয়েছে, সেটাও আপনি দেখতে পারবেন। তো চলুন যাই আমরা দেখি কুইকবুকে প্রজেক্ট আসলে প্রজেক্ট বেস রেভিনিউ বা ইনকাম এক্সপেন্স কীভাবে শো করে। তো কুইকবুকে আপনার প্রজেক্ট বেস কোনো ডাটা দেখতে হলে প্রথমে আপনাকে একটা প্রজেক্ট আপনাকে ক্রিয়েট করে নিতে হয়, এবং প্রজেক্টটা ক্রিয়েট করার পর আপনাকে যেতে হবে প্রজেক্টে। ওকে, প্রজেক্টে যাবেন, প্রজেক্টে যাওয়ার পর আপনি ঠিক আপনার যখন প্রজেক্টটাকে ক্রিয়েট করা থাকবে ঠিক এরকম আপনার প্রজেক্টগুলো আপনার এই ফার্স্ট উইন্ডোতে আপনি দেখতে পাবেন। যেমন ধরে নেন আমি আরিয়ান বার্থ দিয়ে আমার একটা প্রজেক্ট ছিল, সে আরিয়ান বার্থডে প্রজেক্টের আমি একটা হিসাব নিকাশ এখানে করেছি। ওকে, তো এই প্রজেক্টটা একটা ছোট্ট প্রজেক্ট ছিল আমার, সেই প্রজেক্টটা আমার একটা, এটা আমার না, জাস্ট আমার একটা ক্লায়েন্টের এরকম একটা প্রজেক্ট ছিল ছোট্ট, সেই প্রজেক্টটা সে আমি তাকে করেছিলাম এখানে। হ্যাঁ, এখন আপনি দেখেন এই প্রজেক্টে যখন আপনি আসবেন এখানে, দেখেন আপনার এই প্রজেক্ট থেকে এই যে ইনকাম, এখানে এটা দিয়ে ইনকাম শো করছে যে প্রজেক্টের আমাদের টোটাল টোটাল আমাদের এই প্রজেক্টে দেখেন ইনকাম হয়েছিল এই প্রজেক্ট থেকে আমাদের টোটাল ইনকাম হয়েছে হলো দেখেন 6,370 পাউন্ড। ওকে, এটা হচ্ছে তার ইনকাম বা রেভিনিউ, আর এখানে কস্ট বা এক্সপেন্স হয়েছে হলো
6132.55, ঠিক আছে, এটা হচ্ছে তার প্রজেক্টের এক্সপেন্স, আর এই দুটার গ্যাপ হচ্ছে তার নেট প্রফিট বা নেট লাভ। প্রজেক্ট থেকে দেখেন এখানে আরো কিছু, এখানে আমরা আয় প্রজেক্ট থেকে আইডিয়া পাই, এখানে দেখেন এই প্রজেক্ট থেকে তার প্রফিট মার্জিন কত, এটা কিন্তু দেখেন এটা পার্সেন্টেজ দেখায়, আবার আপনার টোটাল প্রজেক্টের অ্যামাউন্ট যদি আপনি দেখতে চান সেটাও দেখতে পাবেন। ওকে, এই দুইটার গ্যাপ যেটা সেটাই হচ্ছে আপনার প্রফিট। আবার এই প্রজেক্টে আপনি যত লেবার ইউজ করেছেন, সে কত ঘন্টা ওই লেবাররা কাজ করেছে, সেই বিষয়টাও কিন্তু এখান থেকে দেখা যায়। ওকে, প্রজেক্ট থেকে আপনি দেখতে পারবেন যে আসলে আপনার এই প্রজেক্টে মানে আপনার কতগুলো লেবার ইউজ করেছেন এবং ওই লেবারগুলো আপনাকে আসলে কত সময় সার্ভিস দিয়েছে। হ্যাঁ, এখানে আমরা যদি এখানে দেখি, এখানে 45 আওয়ার্স আমাদের লেবার যত আমরা ইউজ করেছি, তারা টোটাল কাজ করেছে 45 আওয়ার্স। ওকে, এবং এটা ডিউ ডেট থাকে একটা যে কোনো প্রজেক্টের, যেমন এই বার্থডে এর কথাটাই যদি ধরেন, তাহলে এটা একটা বার্থডে পার্টি ইভেন্ট ম্যানেজমেন্ট, তাই না? এখন এই বার্থডে পার্টিটা কবে ইনকার্ড হবে এবং সেভাবেই আপনার এই প্রজেক্টের একটা ম্যাচুরিটি পিরিয়ড সেট করা হয়, ডিউ ডেট সেট করা হয়। হ্যাঁ হ্যাঁ, নর্মালি আমরা যেদিন অকারেন্সটা হয় মানে ওই ইভেন্টটা হয়, তার আমরা কিছুদিন আরো পিছিয়ে দিয়ে থাকি। ওকে, এটা এই ইভেন্টটা সম্ভবত ইভেন্টের ডেটটা ছিল হলো আপনার 15ই ডিসেম্বর 2023, আমরা এটা 22/12 দিয়ে রেখেছিলাম, কেননা ইভেন্টের পরে অনেক সময় বিভিন্ন কস্ট এক্সপেন্স বা অন্য অন্য ট্রানজাকশনগুলো এন্ট্রি দিতে হয়, যেমন ধরেন যে পার্টির সাথে আপনি এটা আপনার যার যে ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছেন, ওই ক্লায়েন্ট অনেক সময় হয়তো আপনার টাকা দিতে দেরি করতে পারে, বা আপনিও ওই ইভেন্ট ম্যানেজ করতে যে ধরনের খরচ করেছেন, ওই খরচের টাকা দিতে 1-2 দিন দেরি হতে পারে। এই জন্য আসলে পার্টিকুলার যে সময় থাকে, ওই সময় থেকে আমরা আসলে কয়েকদিন পিছনের ডেট ধরি। হ্যাঁ, শেষ হয়ে যায় তখন এই প্রজেক্টটাকে কমপ্লিট করে দিতে হয়। এখানে দেখেন স্ট্যাটাস টোডো, টোডো মানে হলো আপনি এই প্রজেক্টে এখন আরো কাজ করতে পারবেন বা কাজ করছেন, এটা মেন করে স্ট্যাটাসটা। হ্যাঁ, এটা যখন শেষ হয়ে যায় বা এই প্রজেক্টটা যখন আপনার একদম সব কার্যক্রম আপনার কমপ্লিট হয়ে যায়, তখন এই প্রজেক্টটাকে কমপ্লিট দিয়ে বন্ধ করে দিতে হয়, তখন স্ট্যাটাসটা এখানে কমপ্লিটেড আসে। ওকে ডিয়ার ভিউয়ার্স, এই ছিল কুইকবুক এর প্রজেক্ট নিয়ে আজকের আমাদের প্রজেক্ট রিলেটেড প্রাথমিক ভিডিও। পরবর্তী প্রজেক্ট রিলেটেড আরো অ্যাডভান্স রিলেটেড অ্যাডভান্স বা একটু ডেপ্থ প্রজেক্ট রিলেটেড ডেপ্থ ভিডিওটাকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি।